মধ্যরাতে গার্ডেন রিচে হাজারি মোল্লা বাগানে বস্তি এলাকায় নির্মীয়মান বেআইনি বহুতল ভেঙে দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু। রবিবার রাতে ঘটনার পর সোমবার দুপুর পর্যন্ত চলছে উদ্ধার কাজ। ক্ষতিগ্রস্ত বাড়িগুলির মধ্যে এখনও বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে, ফলে মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিপর্যয়ের পর রাতেই ঘটনাস্থলে পৌঁছন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রসঙ্গত, ফিরহাদ হাকিম এই এলাকার বিধায়কও। ইতিমধ্যে মৃতদের পরিবারকে 5 লাখ এবং আহতদের 1 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন কলকাতার মেয়র। স্থানীয়দের অভিযোগ, গার্ডেন ডিসের বিভিন্ন এলাকাতেই দীর্ঘদিন ধরেই বেআইনি নির্মাণ কাজ চলছে। প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু তাই নয়, ভেঙে পড়া বেআইনি বহুতলটির নির্মাণ শুরু করার পরই স্থানীয় বস্তির বাসিন্দারা কাজ বন্ধ করার অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু সেই অনুরোধে প্রশাসন কর্ণপাত করেনি বলে দাবি তাদের। সোমবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘটনাস্থলে পৌঁছন পরিদর্শনের জন্য। গার্ডেন ডিসের ভেঙে পড়া বহুতলটি বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছিল, সাংবাদিকদের সামনে তা স্বীকার করে নেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এই দুর্ঘটনায় একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। নির্মাণ যখন বেআইনি, তখন সেটি তৈরির সময় কোথায় ছিল পুর প্রশাসন, স্থানীয় কাউন্সিলর বা কলকাতা পুরসভার মেয়র? কেন বেআইনি নির্মাণ বন্ধ করতে সক্ষম হয়নি পুরসভা? স্থানীয়দের অভিযোগ করা সত্ত্বেও দুর্ঘটনার আগে কেন কোনো পদক্ষেপ নেওয়া হলো না? এই প্রশ্ন তুলছেন গার্ডেন ডিচের 134 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। প্রসঙ্গত, গত বছরের শেষে বড়বাজারে কটন স্ট্রিটে একটি সারের গোদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় ওই গোদামের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছিল। কালো ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন বেশ কয়েকজন। বারবার বিপর্যয়ের ঘটনা এবং তার ফলে প্রাণহানির ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।